একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমি এখন আলোচনা করছি ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আচ্ছা নগর পরিকল্পনা আলোচনা করার আগে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ নগর কি কি ছিল হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ নগর সেগুলো কয়েকটা জেনে নি যেমন দুটো প্রধান নগর ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো প্রধান কেন্দ্র এছাড়াও উল্লেখযোগ্য ছিল কালীবঙ্গান রূপার লোথাল কোটদিজি চাহুদারও প্রভৃতি এই সব নগরগুলোর যে উন্নত রাস্তাঘাট এখানকার যে পয়প্রণালী ব্যবস্থা এখানকার স্থানাগার শস্যাগার ইত্যাদি সবই কিন্তু এগুলোর যে তৈরি এগুলোর নির্মাণ এবং নির্মাণ কৌশল তৈরির যে কৌশল সবই কিন্তু উন্নত নগর সভ্যতার পরিচয় বহন করে আচ্ছা পরের পয়েন্ট হচ্ছে যে এখানকার জীবনযাত্রার সাদৃশ্য জীবনযাত্রার সাদৃশ্য বলতে কি বোঝাচ্ছে দেখা যাচ্ছে যে হরপ্পা সভ্যতার নগরগুলো একটার থেকে আর মধ্যে বেশ কিছুটা দূরত্ব একটার সঙ্গে একটা দূরত্ব থাকলেও নগরের বাসিন্দাদের জীবনযাত্রার মধ্যে বেশ সাদৃশ্য বা মিল রয়েছে অর্থাৎ তারা তাদের যে সংস্কৃতি তাদের যে সমাজ সেগুলো নগরগুলো মধ্যে প্রায় সব নগরেই একই ধরনের সমাজ এবং সংস্কৃতি দেখা যাচ্ছে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের যে স্বাস্থ্য সচেতনতার প্রতি নজর তাদের রাস্তাঘাট যেভাবে তারা তৈরি করছে বাড়িঘর যেভাবে তৈরি করছে তাদের যে ওজন এবং মাপ এই যে ব্যবস্থা প্রচলিত ছিল সবগুলো নগরেই দেখা যাচ্ছে একই ধরনের এই ধরনের ব্যবস্থাগুলো মধ্যে সাদৃশ্য রয়েছে বা একই মোটামুটি একই সবগুলো নগরের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা দেখা যাচ্ছে এরপরে আমরা আসছি যে রাস্তাঘাট রাস্তাঘাট সম্পর্কে বললে বলতে হয় যে সেখানে যে নগরগুলোতে প্রধান রাস্তা এবং গলিপথ দুই ধরনের রাস্তা দেখা যাচ্ছে প্রধান রাস্তাগুলো নগরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত ছিল এগুলো ছিল সোজা প্রশস্ত এবং পরিচ্ছন্ন হ্যাঁ আর নগরের যে রাস্তাগুলো সেগুলো থেকে ছোট গলিপথ বেরিয়ে গিয়েছিল আর এইগুলো চুন সুরকি পাথর এইগুলো দিয়েই কিন্তু রাস্তাগুলো সেই সময় তৈরি হতো আচ্ছা এরপর আছে রাস্তাগুলো নয় থেকে চৌত্রিশ ফুট চওড়া হতো এবং দেখা যাচ্ছে যে রাস্তাগুলো একটা আর একটাকে এমনভাবে অতিক্রম করত বা একটার সঙ্গে আর একটা এমনভাবে ক্রস করত যে পুরো নগরগুলোকে পুরো নগরটাকে আর কি এই রাস্তাগুলো বর্গাকার বা আয়তাকার ক্ষেত্রে বিভক্ত করেছিল অর্থাৎ সোজাসুজি যদি ক্রস করে তাহলে সেইটা অনেকটা নগরগুলোকে বর্গাকারে বিভক্ত বর্গাকার ক্ষেত্রে বিভক্ত করছে আচ্ছা এরপর হচ্ছে যে রাস্তাগুলোতে বাঁধানো ফুটপাত ছিল আলোর ব্যবস্থা ছিল আর এগুলোতে দেখা যাচ্ছে ডাস্টবিন ছিল যেটা খুবই কিন্তু উন্নত আধুনিক ব্যবস্থার পরিচয় বহন করছে এরপরে আমরা আসছি ঘরবাড়ি আমাদের আমরা এখন যে ঘরবাড়ি তৈরি হতে দেখি তা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে পোড়া ইট দিয়ে সেগুলো তৈরি করা হচ্ছে তখনও কিন্তু বেশিরভাগ বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি হতো কিছু বাড়ি দেখা যাচ্ছে রোদে শোকানো ইট দিয়ে তৈরি হচ্ছে তবে এখন আমরা যে ধরনের পোড়া ইটের বাড়ি দেখি সেই ইটগুলোর তুলনায় তখনকার ইটগুলো ছিল কিছুটা পাতলা এবং ছোট। প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে যে বাড়িগুলো প্রাচীর দিয়ে ঘেরা অর্থাৎ পাঁচিলে ঘেরা এছাড়া বাড়িগুলোর যে দরজা জানলা সেগুলো কিন্তু রাস্তার দিকে থাকতো না ফলে দেখা যাচ্ছে বাড়ির ভেতরে আলোর অভাব মানে যতটা আলোর বাড়ির ভেতরে ঢোকা প্রয়োজন ততটা আলো ঢুকছে না কারণ রাস্তার দিকে দরজা জানলা থাকতো না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দোতলা বাড়ির অস্তিত্ব বেশ কয়েকটি নগরে দোতলা বাড়ির অস্তিত্ব পাওয়া গেছে দ্বিতল বাড়ি ছিল আর বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়িতেই স্নানাগার প্রত্যেকটা বাড়িতেই শোয়ার ঘর রান্নার ঘর উঠোন কুয়ো এবং স্নানঘর এইগুলো কিন্তু ছিল আচ্ছা আর বাড়ি সম্পর্কে যেটা বলতে হয় যে বা নগরে দুটো অংশ দেখা যাচ্ছে একটা হচ্ছে আয়তাকার উঁচু অংশ আর একটা নিচু অংশ উঁচু অংশটাতে দেখা যাচ্ছে যারা বসবাস করছেন তারা সমাজের যারা প্রভাবশালী ব্যক্তি ধনী তারা এই উঁচু আয়তাকার অংশটিতে বসবাস করছে আর যারা নিচু অংশে বাস করছে সেখানে তারা হচ্ছে সাধারণ মানুষ তারা নিচু অংশে বসবাস করত তাহলে দুটো অংশ নগরের দেখলাম নগরের ভেতরে দুটো অংশ একটা আয়তাকার উঁচু অংশ আর একটা নিচু অংশ আচ্ছা এরপর গর্ডন চাইল্ড একজন ঐতিহাসিক তিনি বলছেন যে বা তিনি মনে করেন যে যারা শাসক ছিল তারা কিন্তু গৃহ নির্মাণ সংক্রান্ত আইনকানুন মেনে চলতেন এখনও কিন্তু তোমরা যদি অনেকে হয়তো জানো যে আমাদের কিন্তু গৃহ নির্মাণের জন্য প্রথমে গৃহের যে নকশা তৈরি করা হয় সেটা কিন্তু শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েতকে দিয়ে পাশ করাতে হয় অর্থাৎ আমাদের ইচ্ছে মতো যেখানে খুশি আমরা কিন্তু ঘর বাড়ি তৈরি করতে পারি না সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় তো আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বেও হরপ্পা সভ্যতায় কিন্তু পৌরশাসকরা এই ধরনের গৃহ নির্মাণ সংক্রান্ত যে আইন কানুন সেগুলো মেনে চলতেন এবং সবাইকে সেই অনুযায়ী ঘর বাড়ি তৈরি করতে হতো এরপর আমি আসছি স্নানাগারের বিষয় স্নানাগার খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ বটে যে মহেন্জোদরতে একটা বড় স্নানাগার পাওয়া গেছে যার আয়তন একশো ফুট ইন্টু একশো ফুট এর ভেতরে একটি বড় জলাশয় আছে যারা এতন উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া আট ফুট কবির আচ্ছা এই স্নানাগারের ছবি তোমরা বইতে তো পাবেই এছাড়া তোমরা গুগল সার্চ করলে হরপ্পা এবং মঞ্জোদারও সভ্যতার বহু নিদর্শনের ছবি তোমরা সেখানে পেয়ে যাবে এবং স্নানাগারের ছবি অত্যন্ত সুন্দর ছবি সেখানে সুস্পষ্টভাবে দেখা যায় বইতে অনেক সময় হয়তো ছবিটা পরিষ্কার হয় না বা ছোট থাকে কিন্তু তোমরা নেটে এই ধর এই হরপ্পা সভ্যতার যে স্নানাগার তার খুব সুন্দর ছবি এছাড়া অন্যান্য আরও নিদর্শনের ছবি পাবে কুয়োর ছবি হ্যাঁ সেখানে খুব সুন্দরভাবে নেটে আমি দেখছিলাম সেখানে আছে তাহলে এখানে স্নানাগারের কথা আমি যেটা বলছি সেই স্নানাগারটি আয়তন আমি বললাম এই স্নানাগারে দুই দিকে জলা এই যে জলাশয়ের দুই দিকে জলে নামার জন্য সিঁড়ি করা ছিল এছাড়া আর দুই দিকে ছিল গ্যালারি আর এই জলাশয়টিতে জল প্রবেশ এবং জল বার করে দেওয়ার সুন্দর বন্দোবস্ত ছিল এমনকি গরম এবং ঠান্ডার সময় ঠান্ডা এবং গরম জলের যে ব্যবস্থা প্রবেশের ব্যবস্থা সেটাও কিন্তু প্রয়োজন মতো তারা এই জলাশয়ে বার করত মানে জলাশয়ে প্রবেশ করতো এবং এই সেই জল তারা ব্যবহার করতো শীতকালে গরম জল এবং গরমকালে ঠান্ডা জল তাহলে অত্যন্ত উন্নত আধুনিক মানের একটি স্নানাগার তারা কিন্তু আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এরকম একটি স্নানাগারের অস্তিত্ব হলপ্পা সভ্যতায় দেখা যাচ্ছে অর্থাৎ তারা তাদের যে নির্মাণ কৌশল কত উন্নত ছিল সেটাই প্রমাণ করছে এবং তারা কতটা তো নগর সভ্যতা সেই সময় গড়ে উঠেছিল ভারতীয় উপমহাদেশে তারই সাক্ষ্য বহন করছে এই স্নানাগারের নিদর্শন আচ্ছা এই স্নানাগারের চারদিকে ছোট ছোট কুঠুরি আছে সেই কুঠুরিগুলো কি উদ্দেশ্যে ব্যবহৃত হতো তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত আছে কেউ কেউ মনে করেন যে ছোট ছোট যে ঘরগুলো এই স্নানাগারের চারিদিকে সেই ঘরগুলো কোনো ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতো আবার কেউ কেউ মনে করছেন যে না এই জলাশয়ের চারিদিকে যে ছোট ছোটো ঘর রয়েছে সেই ঘরগুলো তে পোশাক পরিবর্তনের জন্য ব্যবহার করা হতো তাহলে আমি নগর পরিকল্পনার অর্ধেকটা এখন আলোচনা করলাম বাকি অর্ধেকটা আমি পরের ভিডিওতে আলোচনা করব